ওর নাম তুলি, এটাই তার সংসার। সারাদিন সে অনেক ব্যস্ত থাকে, সেলফি তোলে তার কফি মগের সাথে, বারান্দায় ফুলের সাথে সেলফি তোলে, আর সেলফি তোলে তার প্রিয় কাকাতো পাখির সাথে। তবে তুলি এগুলো পোস্ট করে না, কারণ ছবিগুলো সে তার হাজবেন্ডের জন্য তোলে, তার নাম শ্যামল। কাজের ফাঁকে তুলির এই ছবিগুলো দেখতে শ্যামলের ভালো লাগে। তারা দুজন ছাড়াও এই সংসারে আরও একজন আছেন, তিনি তুলির শাশুড়ি মা। তুলি সবসময় তার শাশুড়ির সাথে মিলেমিশে থাকতে চাইতো, কিন্তু শাশুড়ি তাকে একদমই দেখতে পারে না। তুলি কাছে আসুক, তার সাথে কথা বলুক, তিনি সেটা একদমই পছন্দ করে না। এর পেছনে একটা ছোট্ট গল্প আছে। তুলি অনাথ মেয়ে, বড় হয়েছে একটা সরকারি এতিমখানায়। সে অনেকদিন আগের কথা, অনাথ আশ্রমে একটা মিউজিক কনসার্টের আয়োজন করা হয়। সেখানে শ্যামল সবার সামনে গান পরিবেশন করে। সেদিন শ্যামলের গান তুলির ভীষণ পছন্দ হয়। কনসার্ট শেষ হলে তুলি শ্যামলের কাছে তার অটোগ্রাফ নেওয়ার জন্য যায়। সেখানে দুজনের পরিচয়, এরপর তারা ফেসবুকে কানেক্ট হয়। ওই দিনের পর থেকে মাঝে মধ্যেই তাদের কথা হতো, কথায় কথায় বন্ধুত্বের তৈরি হয়। সেই বন্ধুত্ব একসময় ভালোবাসায় রূপ নেয়। তারা মাঝে মধ্যেই একজন আরেকজনের সাথে দেখা করতে লাগলো। একদিন শ্যামল তুলিকে বিয়ের প্রস্তাব দিল। তুলি জানতে চাইল, হঠাৎ করে বিয়ের কথা বলছো কেন, কি হয়েছে? শ্যামল বলল, তার খালা লন্ডন থেকে দেশে এসেছে, মা আজকেই তাকে চিটাগং নিয়ে যাবে, নিয়ে তাকে তার খালাতো বোনের সাথে বিয়ে দিয়ে দিবে, তাই বিয়ে করার জন্য এটাই উত্তম সময়। তখন তুলি বলল, তোমার মাকে না জানিয়ে বিয়ে করাটা কি ঠিক হবে? শ্যামল বলে, মা আমাকে অনেক ভালোবাসে, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরপরে দুজন বিয়ে করে নিল। শ্যামল ভেবেছিল আস্তে আস্তে তার মা বিষয়টা মেনে নিবে, কিন্তু এমনটা হলো না। অনেকদিন পার হলেও তিনি আজও তুলিকে মেনে নিতে পারেনি, কারণ তুলি ছিল অনাথ, তার বাবা মা নেই, পরিবার নেই, নেই কোনো বংশ। বরাবরই তিনি তুলিকে বংশ নিয়ে খোঁটা দেয়। আজকে ছুটির দিন, শ্যামলের কাছে তুলি আবদার করলো একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। অনেকদিন তারা একসাথে কোথাও ঘুরতে বের হয় না। দুজন তৈরি হয়ে নিল, তার মা টেবিলে খাবার আয়োজন করছিল। শ্যামলকে দেখে হঠাৎ তিনি জানতে চাইল, এ সময় কোথায় যাচ্ছে? শ্যামল বলে, অনেকদিন তুলিকে নিয়ে কোথাও যাওয়া হয় না, তাই একটু ঘুরতে যাব, আর আজকে দুপুরে তারা বাইরেই খাবে। কথাটা শুনে তার মা কেমন একটা হয়ে উঠল। একটু পরেই তিনি শরীর খারাপ হওয়ার একটা অভিনয় শুরু করলো। শ্যামল তার মাকে গিয়ে জড়িয়ে ধরলো, তুলিও ছুটে গেল তাদের দিকে, কিন্তু তুলিকে তিনি তার কাছে আসতে দিল না। এ ঘটনায় তার মন ভীষণ খারাপ হলো, বাথরুমে কল ছেড়ে তার মুখ চেপে অঝরে কাঁদতে লাগলো। তুলি হয়তো তার শাশুড়ির অভিনয়টা বুঝতে পেরেছিল, তাই কষ্টের পরিমাণটা তার একটু বেশি হয়েছিল। কিছুদিন পার হলো, তুলির শাশুড়ি তার এক প্রতিবেশীর সাথে মাজার গেল। সেখানে তিনি এক বাবার সাথে দেখা করে। এ বাবার নাকি বিশেষ ক্ষমতা রয়েছে, মানুষের কষ্ট নিমিশেই দূর করে দিতে পারে। তিনি বাবাকে তার পরিবারের সমস্যার কথা খুলে বলতে শুরু করলো। তিনি বলেন, এই মেয়েকে যেভাবেই হোক আমার ছেলের জীবন থেকে সরিয়ে দেন, বংশ পরিচয়হীন এই মেয়েটা বড় হয়েছে একটা এতিমখানায়, সে আবার জাদুটোনা করে আমার ছেলেকে বশ করেছে, এমন একটা মেয়েকে আমি কখনোই আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না। সবকিছু শুনে বিশেষ ক্ষমতাধারী বাবা বলে, চিন্তা করিস না, তোর সব মনোবাসনা পূর্ণ হবে। সেদিন রাত হয়ে এসেছে, শ্যামল কেক ফুল আর অনেক কিছু শপিং করে বাসার দিকে রওনা হলো। অপেক্ষা করতে করতে তুলি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে সে জেগে উঠল, বমি বমি ভাব হলে দৌড়ে বাথরুমের দিকে গেল। তুলি ফ্রেশ হয়ে নিল, তার মুখের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল, হয়তো তাদের পরিবারে এবার নতুন অতিথি আসতে যাচ্ছে। এতক্ষণে শ্যামল বাসায় চলে আসে, হাতে এত কিছু দেখে তার মা উৎসাহ নিয়ে জানতে চাইল, কি ব্যাপার, কি হয়েছে? শ্যামল বলে, আজকে তুলির জন্মদিন, তাকে সারপ্রাইজ দিব। কথাটা শুনে তার মা রেগে উঠল, যে মেয়ের বাবা মার কোনো পরিচয় নেই তার আবার জন্মদিন কিসের? শ্যামল তাকে আস্তে কথা বলতে বলে, কারণ তুলি শুনতে পেলে কষ্ট পাবে। একথা শুনে তিনি আরো জোরে জোরে তুলিকে এখানে ডাকতে বলে, যদি তুলি প্রমাণ করতে পারে আজকে তার জন্মদিন, তাহলে আগামীকাল তিনি বাড়িতে বড় করে জন্মদিনের আয়োজন করবেন। একথা শুনে শ্যামল রাগ করে কেকটা টেবিল থেকে নিচে ছুঁড়ে ফেলে দিল, আর ঘরে এসে মন খারাপ করে বসে পড়ল। একটু পরে তুলি শ্যামলের কাছে এসে বসল, সে শ্যামলকে রাগ করতে বারণ করল, একদিন সব ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে যেন সে মন খারাপ না করে। পরদিন সকালে শ্যামল অফিস চলে গেল, তার মা তাকে ফোন করে আবারও তাকে তুলির ব্যাপারে কথা বলতে শুরু করলো। তিনি বলেন, এই বয়সে অনেকেই ভুল করে, তুইও করেছিস, আরও বলেন কিছু টাকা পয়সা দিয়ে তুলিকে বিদায় করে দেওয়ার জন্য। তার খালার পরিবার এখনো রাজি তাদের মেয়েকে শ্যামলের কাছে বিয়ে দেওয়ার জন্য। কথাটা শুনে শ্যামল সাথে সাথে ফোন কেটে দিল, তার মাথা কেমন ঝিমঝিম করতে শুরু করে। দূর থেকে সব কথাই তুলির কানে আসত, তাই প্রায়ই সে একা বসে বসে কান্না করত। সেদিন রাতে তার শাশুড়ি তাকে ঘরে ডাকল, তিনি আলমারি থেকে তার সব গয়নাগুলো নামিয়ে বিছানায় রাখছেন। মায়ের ডাক শুনে তুলি ছুটে তার ঘরে আসলো, তিনি তুলিকে বসতে বলেন, যে গয়নাগুলো তিনি বের করেছেন সেগুলো তার বংশের নিশানি। তিনি বলেন, আজ থেকেই সবকিছুই তোমার। তুলির কাছে সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে, খুশিতে তার চোখ দিয়ে পানি চলে আসে। এরপরে তার শাশুড়ি বলে, এই দুনিয়ায় শ্যামল ছাড়া তার আর কেউ নেই, তুলি অনাথ, এতে তার কোনো সমস্যা নেই, সবচেয়ে বড় কথা সে একজন মানুষ, কিন্তু সমস্যা হলো তুলি তার ছেলের বউ, একটা জারজ সন্তানকে কখনোই সে তার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবে না। কথাটা শুনে তুলির মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কি ভেবেছিল
আর কি হলো, তার শাশুড়ি তার সমস্ত গয়না টাকা পয়সা তাকে দিল, লাগলে আরো দিবে, কিন্তু শর্ত হলো চিরদিনের জন্য তাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে। কথাটা শুনে সে নিশ্চুপ হয়ে কাঁদতে লাগলো, কিছুই বলতে পারলো না। একটু পরে অফিস থেকে শ্যামল বাসায় ফিরে ক্লান্ত শরীরে সে সোফায় বসে পড়লো। তার মা একটা পানির গ্লাস এনে তাকে দিল। শ্যামলের কাছে তার মা আজ পর্যন্ত কিছুই চায়নি। তিনি জানতে চাইলেন এই প্রথমবার যদি কিছু চায় তাহলে সে মানা করবে কিনা। শ্যামল বলে, আমার দেওয়ার মতো তেমন কিছুই নেই, আমার যা কিছু আছে সব তোমারই, তবু যদি কিছু দিতে পারি দিব। তখন তার মা তাকে ছুঁয়ে কথা দিতে বলল। শ্যামল একটু হেসে বলে, ঠিক আছে বলো কি চাই। এরপরে তার মা বলল, তুই তুলিকে এই ঘর থেকে বের করে দে, তুই কিন্তু আমাকে ছুঁয়ে কথা দিয়েছিস। কথাটা শুনে শ্যামল নিশ্চুপ হয়ে পড়ল। এই অবস্থায় সে যেন তার ভাষায় হারিয়ে ফেলেছে। সোফা থেকে উঠে চুপচাপ সে তার ঘরে চলে গেল। যথারীতি পরদিন শ্যামল অফিসে চলে গেল। সারাদিন সে তার মায়ের কথা ভাবছে, তুলির কথা ভাবছে, কি করবে তার কিছুই মাথায় আসছে না। শত ভাবনা চিন্তার পরে সে রাতে বাসায় চলে আসলো। রাত কেটে ভোর হলো। শ্যামলের মা নামাজ শেষ করে পানি খাওয়ার জন্য ডাইনিং টেবিলের দিকে গেল। সেখানে তিনি একটা চিঠি আবিষ্কার করল। চিঠিটা শ্যামলের। গত রাতে শ্যামল বাসায় এসে তুলিকে কফি বানাতে বলে। তুলি রান্না করতে গিয়ে কফি বানিয়ে ঘরে নিয়ে আসে। শ্যামল একটা সাদা পাঞ্জাবি পরেছে, এটা পরেই সে প্রথমবার তুলির সাথে দেখা করতে গিয়েছিল। তুলি শ্যামলকে প্রথম দিনে সেই গানটা গাইতে বলে। শ্যামল মলিন গলায় গান ধরল। তার চোখে জলে টলমল করছে আর তুলি তার কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। হঠাৎ করেই তুলি কাশতে শুরু করলো, তার গলায় জ্বালা করছে। তখন শ্যামল তাকে ক্ষমা করে দিতে বলে। তুলি অবাক চোখে তার দিকে তাকালো। শ্যামল বলে, কফিতে বিষ ছিল। তখন তুলি কাঁদতে কাঁদতে বলে, শ্যামল বাবা হতে যাচ্ছিল। এই কথা শুনে শ্যামল অঝরে কাঁদতে শুরু করলো। দুজন দুজনকে ধরে কাঁদতে লাগলো। চিঠিটা পড়ে তৎক্ষণাৎ শ্যামলের মা দরজা খুলে তাদের ঘরে ঢুকলো, কিন্তু ততক্ষণে যা হওয়ার তাই হলো। দুজন নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। চিরকালের জন্য তারা চলে গেছে না ফেরার দেশে। তাদের মা কাঁদতে কাঁদতে দুজনকে বারবারই ডাকতে লাগলো। একবার চোখ খোলার জন্য বলতে লাগলো, তিনি আর কখনোই এমন করবেন না, সবকিছুই ঠিক করে দেবেন, কিন্তু মৃত মানুষরা কখনোই আর ফিরে আসে না। শ্যামলের মা ওই কষ্ট আর নিতে পারেনি, তার মানসিক সমস্যা দেখা দেয়। বর্তমানে তিনি একটা মেন্টাল হসপিটালে ভর্তি আছেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, কিছু ছোট ছোট বিষয়ে তাদের জীবন নষ্ট হয়ে যায়, অথচ ঠান্ডা মাথায় একটু চিন্তা করলেই মানুষের সমস্যাগুলো সমাধান করতে পারে। আর যদি তুলিকে তার শাশুড়ি মেনে নিত, তাহলে হয়তো শ্যামল তুলি দুজনেই বেঁচে থাকতো, তারা সুখী থাকতো। আমাদের আজকের গল্প কাহিনী এ পর্যন্তই। নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কথা হবে নতুন কোনো গল্প কাহিনী। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।